বাংলাদেশ সংলাপের আজকের প্যানেলে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মতিয়া চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেডে খান, সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ। বাংলাদেশ সংলাপের এই পর্বটিও ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। তবে শ্রোতা দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ সংলাপের ঢাকার বাইরেও আমরা অনুষ্ঠান করার আমাদের পরিকল্পনা রয়েছে, আগেও করেছি আমরা, এ দফাতেও আমরা করব। তবে বন্যার কারণে এখনো পর্যন্ত ঢাকার বাইরে কবে করব পরিকল্পনা করতে পারছি না। শুরু করা যাক সময় নষ্ট না করে। আজকের প্রথম প্রশ্ন করেছেন নজরুল ইসলাম মালিবাগ থেকে। প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে অর্থ দেওয়া হলে তার উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না বলে সম্প্রতি কর্মকর্তারা জানিয়েছেন, এটি কতটুকু যুক্তিযুক্ত? মতিয়া চৌধুরী, এখন তো যুক্তি দিয়ে খুব একটা দেশ চলছে না, হুকুম দিয়ে চলছে। কাজী যা হুকুম হয়েছে সেটা নিয়ে আর আমরা কি বলবো। ত্রাণ আসলে টাকার উৎস বা ইত্যাদি এগুলো স্বচ্ছ হওয়া দরকার, আমরা সবাই জানি এবং এটা কেউই আমরা এই ব্যাপারে দ্বিমত পোষণ করব না। কিন্তু একটা জায়গায় উপদেষ্টাদের একজন সদস্যের কথাই যে কালো টাকা লাল টাকা বুঝি না, আবার অন্য জায়গায় যখন এটা অরাজনৈতিক প্রতিষ্ঠান কিংবা রাজনৈতিক প্রতিষ্ঠান অর্থাৎ তত্ত্বাবধায়কের বাইরে যারা তাদের বেলায় সেই উইচ হান্টিং বা খুঁজে খুঁজে বের করা, এটা সরকারের মানে একটা সঠিক নীতি বলে কেউই মনে করবে না, আমরাও মনে করি না। কিন্তু আবার একই সঙ্গে বলতে চাই যে কালো টাকা এটা কালোই এবং এটা সম্বন্ধে আজকে সামাজিকভাবে এবং সরকারিভাবেও বিভিন্ন যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা সম্বন্ধে কেউ দ্বিমত পোষণ করছে না, কিন্তু এটার একটা সমতা বিধান হওয়া দরকার। এবং এর ফলটা কি? এর ফলটা হলো যে টাকা দেবে হয়তো উৎস নিয়েও প্রশ্ন করা হবে না সরকার, মানে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সে কিছুটা স্বাভাবিকভাবেই সরকারের নেক নজরে পড়বে। আর অন্যখানে যদি কেউ পাঁচ পয়সাও দেয় বা দশ পয়সা দেয় তাদের দিকে ভ্রুকুটি করে তাকানো হবে, তো এটা তো লেভেল প্লেইং ফিল্ড হল না। তাহলে আপনার উত্তরটা কি, মানে উৎস জিজ্ঞেস করা উচিত না উচিত নয়? না, উৎস জিজ্ঞাসা করলে সব জায়গায় করা উচিত, আর না করলে কোথাও নয়। জেডে খান, এটা হয়তো এমনও হতে পারে আগামীতে এটাও বলতে পারে, যেহেতু রেসপন্সটা তেমন হচ্ছে না, আগে যেমন পলিটিক্যাল পার্টি ছিল বিভিন্ন জায়গার থেকে রেসপন্স আসতো, লোকে পয়সা দিতে পারতো, কোনো প্রশ্ন ছিল না। আজকে অনেকটা ভয়ভীতির কারণেই হোক এই রেসপন্সটা খুব পোর, এই জন্যে এটাকে এনকারেজ করার জন্যই বোধ হয় এ ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আমি যেটা বিশ্বাস করি হয়তো বা আগামীতে বাকি সবার বেলা বলবেন ঠিক আছে যে যত পারেন দিয়ে যান, এটা উৎস সম্বন্ধে জিজ্ঞেস করা হবে না। এটা একদিক থেকে ভালো যে কিছু লোক এনকারেজড হবে। আর যেটা বিশেষ চৌধুরী বললেন যে এটা সবার ব্যাপারে লেভেল প্লেইং গ্রাউন্ডের মতো সবার ব্যাপারেই একরকম হওয়া উচিত, সেটার সঙ্গে আমি অবশ্যই একমত এবং আশা করি সবাই যাতে অকাতরে এই প্রধান উপদেষ্টার ফান্ডে রিলিফ ফান্ডে দান করতে পারেন, সেই জন্য একটা সুযোগ সৃষ্টি করে দেবেন, কারণ এই মুহূর্তে সত্যি প্রচুর সহযোগিতার প্রয়োজন, আজকে আমাদের লোক অনেক কষ্ট পাচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ। ডক্টর শাহদিন মালিক, আপনি আইনজীবী, মানে দুজন রাজনীতিক হ্যাঁও বললেন না নাও বললেন, আমার তাই মনে হলো। না, আমি খুব চাঁচাছলাভাবে বলবো এবং হয়তো আমার উত্তরটা নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু এই টাকার উৎস জিজ্ঞেস করতে হবে, আমার উত্তরটা স্পষ্ট। আমি এই জন্য বলছি যে আইনের দৃষ্টি থেকে এইটাকে ব্যতিক্রম করলে তখন হয়তো প্রশ্ন আসবে যে তার কেউ যদি শিক্ষা প্রতিষ্ঠানে দেয় সেখানে কেন জিজ্ঞেস করা হবে না, কেউ যদি মাদ্রাসায় দেয় তাহলে সেখানে কেন জিজ্ঞেস করা হবে না, কেউ যদি নাটকে দেয় সো ওয়াই ডু ইউ এন্ড। আমরা যেটা চাচ্ছি যে এখন সব দুর্নীতিটা দূর হোক, একটা জায়গায় দুর্নীতির টাকা মানে উৎস জিজ্ঞেস করা হবে নাকি, আমি দুর্নীতির টাকা এক জায়গায় আমি অ্যালাউ করবো, এক জায়গায় অ্যালাউ করলে দেন ওইটা ওই জায়গাগুলি আস্তে আস্তে ক্রমান্বয়ে অনেক বাড়তে থাকবে। আর নিশ্চয় শোনান এই জন্য বলছি, আর আমার যেটা হ্যাঁ বানভাসী মানুষদের যারা এখন সাফার করছেন তাদের অবশ্যই সাহায্য দরকার, কিন্তু এই সামাজিকভাবে যেটা দেওয়া হয় এটা কিন্তু অনেকটা সিম্বলিক, আসল সাহায্যটা কিন্তু সরকারের কাছ থেকে আসে। এখন যেই আমাদের মূল সমস্যা এই কালো টাকা, এইখানেও মানে সৎ টাকা দিয়ে লোকে সাহায্য করুক আমি সেটাই চাইব। নাসিরুদ্দিন ইউসুফ, আপনার কাছে আসছি, শোনা যাক যে ফ্লোর থেকে কি বলেন।
একজনের কথা শোনা যাক, ওনারা কি মনে করেন? আপনি মাঝখানে। হ্যাঁ, এখানে যে প্রশ্নটা এসছে, প্রধান উপদেষ্টার ওখানে কালো টাকা সাদা হয়ে যাবে, এই জিনিসটা একটা জগাখিচুড়ি আর কি। আমি বলবো যে এ টাকা যেটা ব্যারিস্টার সাহেব বলেছেন যে কালো টাকার উৎস, আস্তে আস্তে কালো টাকাকে ফেজ আউট করতে হবে। আমাদের ইকোনমিতে কালো টাকার একটা প্লেয়ার্স, একটা রোল আছে, সেই রোলটা যদি আমরা পট করে বন্ধ করে দিই, যার জন্য যে ইকোনমিক অবস্থা এখন আমরা দেখছি, এবং সে কালো টাকাকে সরিয়ে নিতে গেলে একটা টাইম দিতে হবে, আস্তে আস্তে হবে। আদারওয়াইজ কালো টাকার ইম্প্যাক্টটা ইকোনমির মধ্যে এখন যেভাবে ভয় ভীতি সহকারে কালো টাকার অপব্যবহার রোধ ঠেকানোর জন্য যে সমস্ত করা হচ্ছে, তাতে ইকোনমির উপরে আমাদের অনেক ইম্প্যাক্ট চলে আসছে। এক্ষেত্রে কি হওয়া উচিত আপনার? এক্ষেত্রে আমি মনে করি যে টাকার উৎস বলে দেওয়া উচিত, এটা কালো টাকা, কালো টাকা হিসাবে যাবে না, এটা বলা উচিত যে কালো টাকা হিসাবে সে যেন মাপ না পায়, এটা সোজা কথা, এটাকে পরিষ্কার বলতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে কালো টাকা সবসময় কালো। ঘটনা হচ্ছে আমার যে দেশে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী কালো টাকা সাদা করে, সেই দেশে তো কালো আর সাদা বলতে কিছু থাকে না। অর্থাৎ কালো সবসময় কালো, এটা জিজ্ঞাসা করতে হবে কি জন্য কালো, কিভাবে তার ইনকাম করেছে, এর জবাব দিয়ে থাকতে হবে, সবসময় জবাব দিয়ে থাকতে হবে। তাহলে তো টাকা জমা হবে না তহবিলে। জমা হবে না বলতে কি, সে কালো ভাবে, আমি আমার যোগ্যতা আমি প্রমাণ করতে পারতেছি না, সে বসে বসে টাকা কামাই করতেছে, কালো ধলা নীল এটা তো কথা না, কালো কালো সবসময় কালো, এটা জিজ্ঞাসা করতে হবে। আর একজন আপনি পেছনে। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি জিজ্ঞেস করতে করতে বন্যা চলে যায়, বন্যার পরে মঙ্গা আসে সেটাও চলে যায়, তার চেয়ে বরং আমরা যতগুলো দুর্নীতিবাজ কিংবা এই পর্যন্ত কালো টাকা পেয়েছি, সেই টাকাগুলো দিয়ে আগে আমরা সাহায্য শুরু করি, তারপর যারা জিতে চান তাদের প্রশ্ন করি, প্রশ্ন করার আগে আগে আমার মনে হয় বন্যা ওভারকাম করা যাবে। ধন্যবাদ, ধন্যবাদ। নাসিরুদ্দিন ইউসুফ। আমি বলবো যে কেন প্রধান উপদেষ্টার ওখানে দিলে এটি সাদা হয়ে যাবে আমি এটা বুঝছি না। আমার মনে হয়েছে যে ত্রাণ যেভাবে আগে হয়েছে, বন্যা ত্রাণে সাধারণ মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে, এটি প্রধান উপদেষ্টা বা সরকারি নিয়ন্ত্রণে হতেই হবে, এটার সাথে আমি একেবারেই একমত নই, এবং প্রধান উপদেষ্টার ওখানে টাকা দিতেই হবে এমন কোনো কথা নেই। আমার মনে হয় সরকারের উচিত অবারিত করে দেওয়া, মুক্ত করে দেওয়া, যে যেভাবেই পারে বানভাসী মানুষের পাশে দাঁড়ানো। সুতরাং সেই জায়গায় এই প্রসঙ্গে বন্যার এরকম একটা জরুরি জায়গায় দাঁড়িয়ে, বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে এই জায়গায় মনে হয় ডিবেট করার সময় আমার নেই। আমার ছোট বোনটা যাই বললো, আমি একেবারেই একমত তার সাথে, যে কালো টাকা হোক সাদা টাকা হোক সব টাকাই সেখানে যেতে পারে, তাই তো? এখন যেতে পারে। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কবির আহমেদ, ধানমন্ডি থেকে। বর্তমান সময়ে দ্রব্যমূল্য বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি। আমার প্রশ্ন, এই দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আমাদের কি করণীয় উচিত? আপনার কি মনে হয় কি করা উচিত? সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত, যেমন এখন ট্রান্সপোর্টের কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন কাঁচামাল যে সমস্ত আছে এগুলো ঠিকভাবে পরিবহন হচ্ছে না, এই ট্রান্সপোর্ট সিস্টেমটাকে আরো উন্নত করা উচিত, এটাই সবচেয়ে আগে করা উচিত। মতিয়া চৌধুরী, আপনি সরকারি ছিলেন, খাদ্যমন্ত্রী ছিলেন, কৃষিমন্ত্রী ছিলেন, জিনিসের দাম ওঠানামা এটার মূল জায়গাটা হলো যে সরবরাহের উপরে নির্ভর করে, সরবরাহ যদি বেশি থাকে তাহলে দাম নিয়ন্ত্রণে বা দাম কমতে বাধ্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরবরাহ যে হবে বেশি সেই জায়গাটা এখন একটা অস্থিরতা বিরাজ করছে এবং বাজারে সরবরাহ কম, চাল থেকে শুরু করে প্রত্যেক ব্যাপারে। এখানে আন্তর্জাতিক বিশ্বের একটা দোহাই দেওয়া হয়, তো আমি এই ব্যাপারে বলতে চাই যে আমরা যখন ক্ষমতায় ছিলাম 1996 থেকে 2001 তখন কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা চরম মন্দাভাব বিরাজ করছিল, কিন্তু আমরা তার আজ সেদিন জনগণের গায়ে লাগতে দেই নাই। এখানে একদিকে যেমন সরবরাহ ঠিক থাকতে হবে, সরকারের দক্ষ ব্যবস্থাপনা থাকতে হবে, এবং একই সঙ্গে দেশজ যে উৎপাদন সেই দেশজ উৎপাদনও বৃদ্ধি করতে হবে, আর যেগুলো মানুষ মানে বিদেশি জিনিস যেটা ব্যবহার করে অথচ সেটা অত্যন্ত প্রয়োজনীয়, সেখানে শুল্কের ব্যাপারটা সরকারের মাঝে মধ্যে হস্তক্ষেপ করে কমানোর কথাও সরকারের মাথায় থাকতে হবে। এখন আবার অন্য আরেকটা ব্যাপার চলছে, একটা অস্থিরতা একটা আশঙ্কা থেকে বাজার দিন দিন বাড়ছে, কিন্তু মূল যেটা সেটা হলো যে এখানে সরবরাহটা ঠিক নেই। যেমন চালের ব্যাপারটা আমি এইখানটা বলবো যে আমাদের সময়ে আমরা সবসময় সরকারি মানে গুদামে 10 লাখ টনের মতো রাখতাম, যদিও
আন্তর্জাতিকভাবে আমাদের অ্যাডভাইস করা হয়েছিল যে সাতের উপরে যেন, 7 লাখ টনের উপরে যেন আমরা না রাখি, কিন্তু আমাদের নিজেদের কথা ছিল যে না, আমার হাতে চাল আছে জানলেই, অর্থাৎ সরকারের হাতে আছে জানলে চাল ব্যবসায়ীরা বাজার নিয়ে খেলতে পারবে না। সুতরাং আমরা এই চালটাকে মার্কেটে যাতে অফটেক হয়ে যায় তার জন্য একদিকে ভিসিএফ, অন্যদিকে ওএমএস, ভিজিটি তো আছি, এমনি নানানভাবে আমরা চাল গরিব মানুষের হাতে পৌঁছে দিতাম। খালি একটা, আমি লম্বা করব না, একটা ঘটনা দিয়ে বলি। যেমন 10 কেজি চাল আমি ভিজিএফ কার্ডে দিলাম, এই 10 কেজি চাল যে পরিবারটি পেল সে কমপক্ষে 5 দিন কিন্তু আর বাজারে যাবে না, এবং 50 লক্ষ লোক যদি 5 দিন বাজারে না যায় তাহলেই কিন্তু তার একটা এফেক্ট বাজারে পড়ে। সুতরাং সরকার ব্যবসা করবে না, কিন্তু সরকার ইন্টারভেন করতে পারবে, এই ক্ষমতাটা সরকারের থাকা দরকার। অন্যদিকে বাজারে মাল সাপ্লাই যাতে হচ্ছে ঠিক মতো সেটাও দেখা কি এখন হচ্ছে না আপনার মনে হচ্ছে? সেই ইন্টারভেনশন সরকারের চালই নাই কি দিয়ে ইন্টারভেন করবে? কেন বিডিআর কে দিয়ে দোকান খুলিয়েছে, এরপর ইন্টারভেনশন হচ্ছে না? শুনেন প্রশ্নটা, এটা তো আমরা সবাই জানি যে এটা একটা কসমেটিক সার্জারি। প্রশ্নটা তো হলো রোগী ভুগছে রক্ত শূন্যতায়, সেখানে আপনি কসমেটিক সার্জারি করে তার চেহারা কিটু কতটুকু পরিবর্তন করবেন যদি শরীরে রক্ত না থাকে? মতিয়া চৌধুরী, একটা বিষয়, দুটো বিষয় আসলে, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আন্তর্জাতিক পরিস্থিতির অজুহাত দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে আপনার চাল এবং শস্যের উৎপাদন গত 3 বছর অত্যন্ত কম হয়েছে, সব জায়গায় দাম বেড়েছে এটা। এবং আপনাদের যে 5 বছরের কথা আপনি বলছেন, ওই সময়টা কিন্তু সবাই বলে আর কি, আপনারা নিজেরাও স্বীকার করবেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে অনুকূল পরিস্থিতি ছিল, তেলের দাম বেশি বাড়েনি, শস্যের উৎপাদন ভালো ছিল, সুতরাং সেই সুবিধাটা আপনারা পেয়েছিলেন, সেটি এখন নেই, সেটা তো বাস্তবতা। দেখুন তখনও কিন্তু তেলের দাম বাড়ানোর জন্য IMF, ওয়ার্ল্ড ব্যাংকের অসম্ভব চাপ ছিল। প্রশ্নটা হলো যে তারা তো অনেক কিছু বলবে, আমাকে কোনটা স্যুট করবে, আমার জনগণের কোনটা অসুবিধা হবে বা সুবিধা হবে, এটা আমি একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার, সেটা কিন্তু আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আর ওই যে একটা কথা আছে গ্রাম্য ভাষায়, যায় দিন ভালো আসে দিন খারাপ, এই অবস্থায় না, এইখানে যেহেতু আমরা ওই সময় কোনো ক্রাইসিস হতে দিই নাই, সুতরাং এখন শুনছি আন্তর্জাতিক বাজারও খুব আমাদের অনুকূল ছিল। কিন্তু যদি আবার 74-এর কথা আসে, যেদিন টাকা দিয়ে কেনা গমের জাহাজ আমেরিকার নির্দেশে অন্য পোর্টে পাঠিয়ে এখানে খাবারের সংকট সৃষ্টি করা হলো এবং দুর্ভিক্ষ অবস্থার সৃষ্টি করা হলো, তখন কিন্তু সরকারের দায় ছিল, এটা আওয়ামী লীগ সরকারের দায়, তখন কেউ বলে নাই যে আমেরিকা এটা করেছে। ধন্যবাদ, ধন্যবাদ। জেডে খান, আপনাদের সময় থেকেই কিন্তু এই দ্রব্যমূল্য বাড়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, সবচেয়ে আগে কি করা উচিত? আমি তো মনে করি সবচেয়ে আগে সরকারের একটা এস্টিমেশন থাকা উচিত। ফার্স্ট থিং আমাদের যেটা করা উচিত, প্রতি বছরে বা প্রতি বাজেট ইয়ারে আগে চিন্তা করতে হবে, ওই সময় এই এই সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের নিম্নলিখিত কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে আমাদের প্রোকিউরমেন্ট পলিসি, তারপর প্রোকিউরমেন্টের পরে 2 নম্বর হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন পলিসি। প্রোকিউরমেন্ট করলো, ট্রান্সপোর্টেশন করলো, 3rd হচ্ছে মার্কেটিং। মার্কেটিং কীভাবে করবে, সরাসরি DCB-র মাধ্যমে করবে বা অন্যান্য মার্কেট ফোর্সেসের মাধ্যমে করবে, সেটাও ঠিকঠাক করা। এই কতগুলো করলে পরে আগে, সেজন্য আমি বলছি আমার বিচারে সবচেয়ে আগে হচ্ছে যে সরকার একটা প্ল্যানিং থাকতে হবে, সেই অনুযায়ী প্রক্রিয়া থাকতে হবে, সেগুলো রিলিজ করতে। এগুলো কি আগে হয়েছে, এই সরকারের আগে হয়েছে সব ঠিকঠাক মতো? ইট ওয়াজ ল্যাকিং ফর ইয়ার্স এন্ড ইয়ার্স টুগেদার। গত কত বছরেই আমার মনে হয় মানে কখনোই হয়নি, আমার মনে হয় হয়নি। শ্রোতা দর্শক, আপনাদের কাছে একটু পরে আসি, একটু পরে। নাসিরুদ্দিন ইউসুফ, আমার মনে হচ্ছে যে রাজনৈতিক দল অর্থাৎ রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, এগুলো সমাজে ন্যায় বিধায় জিনিসপত্রের দাম বাড়ছে, আমার নিজের ধারণা। আমি মনেই করি এই কারণে যে অর্থাৎ সমাজ সচল থাকে না, সমাজ এখন সচল নয়, সমাজ একটা স্থবিরতা বিরাজ করছে, এই সুযোগে কিছু লোক জিনিসপত্রের দাম বাড়াবে। বন্যার কথা আলাদা, বন্যা পূর্ব সময় আমাকে বলেন কেন জিনিসপত্রের দাম এত বেড়েছে, এরকম একটা শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার ছিল যাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। কিন্তু যেটা আমরা ল্যাক করেছি সেটা হচ্ছে রাজনীতি শূন্য একটি সমাজ কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না তার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসকে, সেটাই ঘটেছে বাংলাদেশের বিপর্যয় আমার মনে হয়। সেই কারণে আমি মনে করি যে এই মুহূর্তে সামাজিক এবং রাজনৈতিকভাবেই এই দ্রব্যমূল্যটা যাই আছে সম্পদ আমার সাথে, এটা মোকাবেলা করা উচিত। আর বন্যা পরবর্তী সময় আরো ভয়াবহ সময় আসতে পারে,
সেজন্য এখনই আমার মনে হয় সবাই মিলে তত্ত্বাবধায়ক সরকার, রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠন এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার। ইউনিয়ন লেভেল থেকে শুরু করে একেবারেই ধরেন ঢাকার কারণ বাজার পর্যন্ত কিভাবে কন্ট্রোল হবে সেটা একটু সিদ্ধান্ত। তার অর্থ আপনার উত্তর হচ্ছে যে এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উচিত রাজনীতির উপরে যে নিষেধাজ্ঞা সেটা উঠিয়ে নেওয়া। আমার মনে হয় উঠিয়ে নেওয়া। শ্রোতা দর্শক আপনাদের কি একই রকম মনে হয় কিনা? আপনি চশমা পরে, আচ্ছা আপনি এখানে বিডিআর বিডিআর এবং আমাদের যে সকল আমাদের বাহিনী আছেন তাদের মাধ্যমে এই সকল প্রক্রিয়মেন্টে যাওয়া উচিত এবং ন্যায্য মূল্যের দোকান প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে থাকা উচিত। বিডিআরকে দিয়ে আরও বেশি ব্যবসা করানো উচিত, তাহলে ঠিক হয়ে যাবে। এবং এবং স্পেশাল কিছু কিছু টাইমে যে সকল সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেই সকল সময়ে বিশেষ করে এই টিমগুলো বেশি কাজ করতে পারে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আপনি সামনে, হ্যাঁ দ্বিতীয় সারি আপনি। আমি যেটা দেখছি প্রথমত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী হচ্ছে ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমার বাড়ি শেরপুরের থাকা পাশে, একদম ট্রান্সপোর্টের পাশে আমার বাসাটা। সেই ক্ষেত্রে আমি দেখি যে এক্সটেন্ডেড দালাল কাজ করে যারা ট্রান্সপোর্ট ভাড়াটে হিসাবে ই করে। এই বিষয়গুলো, এই টার্মিনালগুলোকে যদি নিয়ন্ত্রণ করা হয় এবং এই দালাল শ্রেণীরা যদি মধ্যস্বত্বকারীকে উচ্ছেদ করা হয়, এটা হবে একটা ক্ষেত্র। আর দ্বিতীয় আরেকটা ক্ষেত্র হচ্ছে প্রতিটা জেলাতে একজন বাজার কর্মকর্তা আছে। এই বাজার কর্মকর্তা যে আছেন এটা আমি দীর্ঘদিন সংগঠন বিভিন্ন মহলে থাকার পরও আমি জানি না যে একটা জেলা শহরে একজন বাজার কর্মকর্তা আছে। সুতরাং গভর্নমেন্টেরও দৃষ্টিভঙ্গি নীরব থাকে, সেই বাজার কর্মকর্তারাও বিভিন্ন ধরনের যেটা কুৎকুচ বা যাই বলেন না কেন, সরাসরি বললে ভুল হবে, কিছুটা ঘাটতি আছে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি 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 মতিয়া চৌধুরীর কাছে আমি বলবো যে আপনাদের আওয়ামী লীগ সরকারের সময়ে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, তা আপনারা এই সরকারকে কেন সেই পলিসিটা বলে আপনারা সরকারকে সাহায্য করছেন না? এবং জেলখানের কাছে যে কথাটা আপনি যে প্রসেসের কথাগুলো বললেন সেইগুলো সরকারকে আপনারা সহযোগিতা করছেন না কেন? খুব ছোট করে দুজনে উত্তর যদি দিতে চান। মতিয়া চৌধুরী না, প্রথম কথা হলো যে এই কথাগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারে বা টক শোতে আমরা বলেই যাচ্ছি পদ্ধতিগুলোর কথা। এবং সরকারের তরফ থেকে আমি তো যতদূর জানি আমাদের প্রধান উপদেষ্টা উনি টেলিভিশন বা রেডিও বা মিডিয়ার এই সমস্ত আলাপ আলোচনা বা মানে বিভিন্ন বক্তব্য বা সমালোচনা উনি খুব মনোযোগ সহকারে দেখেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। সুতরাং এই কথাগুলো আমরা না মানে একেবারে গিয়ে, প্রথমত তারা তো এই পর্যন্ত বলেন নাই কোনো রাজনৈতিক দলকে যে আপনারা বিভিন্ন সময় বিশেষ করে যারা বিগত 36 বছর ক্ষমতায় ছিল সবাইকে ডেকে বলা যে আপনি আপনারা কিভাবে কি করেছেন আমাদেরকে একটু বলেন। আমি এখানে বলতে চাই, যদিও নিজের কথা বলাটা ঠিক না, আমি যখন কৃষিমন্ত্রী হলাম আমি কিন্তু কোনো দল না বেছে সেই সমস্ত কৃষিমন্ত্রী আমার আগে যারা ছিলেন তাদের সবাইকে বিআরসি সেখানে আমি সারা দিন যেটাকে বলে ব্রেন স্টর্মিং সেশন করে তাদের অভিজ্ঞতা তাদের সাজেশন এগুলোকে আমরা লিপিবদ্ধ করি এবং পরবর্তীকালে সেখান থেকে কিছু মানে সাজেশন আমরা গ্রহণ করি। তা এই সরকারের তো আমার তো মনে হয় যারা সবই জানেন এবং এত বেশি জানেন যে কারো কাউকে এভাবে ডাকার কথা তারা চিন্তা করেন না। এই প্রসিডিউরটা কিন্তু সবার জানা আছে, আমি নতুন করে এমন কিছু বলিনি যেটা এখন গিয়ে বলতে হবে। এদের জানা আছে, হয়েছে কি যেহেতু সরকার হঠাৎ করে একটা সমস্যায় পড়ে গেছেন, এদের এই ধরনের সমস্যা ট্যাকেল করার মতো অভিজ্ঞ কেউ ছিল না। পলিটিক্যাল পার্টিতে যেটা হয়েছে তারা হয় সরকারে ছিলেন বা অপোজিশনে ছিলেন, পার্লামেন্টে থেকে এই সমস্ত ধরনের আলাপ আলোচনা করেছেন, করার পর সবারই মোটামুটি একটা অভিজ্ঞতা ছিল এবং তারা ইমিডিয়েটলি ওসব পদক্ষেপ নিতে পেরেছেন। এখানে এনারা এইগুলো জানেন, কিন্তু ইমিডিয়েটলি যে প্রথম যে তিনটা ফেজ তো আছে, প্রথম হচ্ছে রিলিফ ফেজ। রিলিফ ফেজে মানুষকে কোনো রকমের, মানে আপনি বলছেন যে আপনাদের যাওয়ার দরকার নেই, সবাই জানেন কি করতে হবে, করা হচ্ছে না সেটা, তাই তো? এটা হ্যাঁ, এটা হচ্ছে ডক্টর শাহদীন মালিক। আমার জন্য জটিল প্রশ্ন, কিন্তু আমি এগেইন আইনের দিকটা যদি আসি, আমার মনে হয় মুক্ত বাজার সম্বন্ধে আমাদের এগেইন আমি একটু কড়াভাবেই বলি যে আমাদের একটা খুব বিকৃত ধারণা আছে। যখন এইসব দ্রব্যমূল্যের কথা আসে যারা সরকারে থাকেন তারা বললেন যে আমাদের কিছু করার নাই, এটা সম্পূর্ণ ভুল। মানে আমেরিকান সরকারের বাজার কন্ট্রোলে যে কত শত আইন আছে সেটা আমরা ওয়াকিবহাল না বলে আমরা ধরে নেই যে মুক্ত বাজার মানে যার যা ইচ্ছে করতে পারবে। তো এই জায়গাটা বোধহয় আমাদের একটু বুঝতে হবে। মুক্ত বাজার মানে কিন্তু সরকার
আবার যেটা বললেন সরকার বেচা কিনা করবে না, কিন্তু সরকার কন্ট্রোল করবে ইনডাইরেক্টলি। মুক্তবাজার কখনো ছেড়ে দেওয়া বাজার না, সরকার ওখানে তো ওই জিনিসগুলি আমরা যদি আস্তে আস্তে বাজারটা তখন খোলা থাকবে, ওই জিনিসগুলি যে আমরা বোঝার চেষ্টা করি, করে ওইভাবে বাজার কন্ট্রোল করি। আর এখন তো ক্লিয়ারলি যে দাম বাড়ছে সেটা তো ক্লিয়ারলি কিছু দুষ্ট নষ্ট ব্যবসায়ীর সিন্ডিকেশনের জন্য। মানে মরিচের দাম, মানে মরিচের উৎপাদন গত বছর এই সময় যত ছিল তার থেকে তো এখন 10 ভাগ কমে যায়, মানে 10 ভাগের 1 ভাগ হয়ে যায় নাই, দাম তো বেড়ে কিন্তু বেড়ে গেছে। তো সরবরাহের সাথে এটা মোটেও সম্পর্কযুক্ত না, এটা কিছু কালোবাজারি হচ্ছে বলেই আজকে দামের এই অবস্থা। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নে যাই। একটু মানে ব্যাপার হলো কি যে আমরা সবাই বোধহয় একমত হব যে মুক্তবাজার অর্থনীতি মানে মুক্ত কচ্ছ অর্থনীতি না, সেখানে একটা নর্মস এন্ড ফর্মস মানে আমাদের একটু আবার পেছনের দিকে ফিরে যাওয়া উচিত, আপনার তাই মনে হয় না? আমি সেটা বলছি না, মুক্তবাজার অর্থনীতিতেও যে সরকারের কিছু করণীয় আছে যেটা শাহদিন মালিক বললেন, মুক্ত কচ্ছ মানে তো যে যা পারো করো, লুট করো, এটা তো না। ধন্যবাদ। আমার মনে হয় যে ব্যাপারটা স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা, উনি যেটা বলছেন, আমার কেন যদি মনে হয় যে মুক্তবাজার অর্থনীতি মুক্তই থাকবে, সরকার আরো মুক্ত করার জন্য কাজ করবে, এটাই হচ্ছে কথা। শুধু স্বেচ্ছাচার এবং সেখানে আমি বলি আপনি মুক্তবাজারে থাকবেন, বিডিআর বাজারের বিডিআর বাজারে থাকবেন কিনা কোনটা আপনাকে বেছে, বিডিআর বাজার একটা সাময়িক সলিউশন আপনাকে দিতে পারে, কিন্তু মুক্তবাজার অর্থনীতি যেহেতু আপনি ঢুকেছেন আপনাকে এটি কন্টিনিউ করতে হবে, শুধু স্বেচ্ছাচারিতাটা নিয়ন্ত্রণ রাখতে হবে, এটা হচ্ছে বড় কথা। সেটা পরের প্রশ্নে যাই। সাইমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি। সাবেক একজন প্রধানমন্ত্রী ও একজন অর্থমন্ত্রী সম্প্রতি বেশ বড় অঙ্কের কর জরিমানা সহ জমা দিয়েছেন। যারা দেশ পরিচালনা করেন, যারা আইন প্রণয়ন করেন, তারাই যদি আইন ভঙ্গ করেন তাহলে কি তাদের কাছ থেকে সুশাসন আশা করা যায়? সাবেক একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী, বেগম খালেদা জিয়া এবং সাইফুর রহমান, ওনারা জরিমানা সহ জমা দিয়েছেন বড় অঙ্কের কর, সুশাসন কি আশা করা যায় কি না এদের কাছ থেকে, এই ধরনের রাজনীতিবিদদের কাছ থেকে? ওনার প্রশ্ন। নাসিরুদ্দিন ইউসুফ। খুবই কঠিন জটিল জিনিসটা হচ্ছে যে এই ধরনের একটি সমাজে যখন ডেংজিওপিংয়ের একটা কথা বলি, ডেংজিওপিং যখন সমাজতন্ত্র থেকে চায়নাকে পুঁজিবাদের দিকে নিয়ে যাচ্ছেন, সিদ্ধান্ত নিলেন, তখন উনি বললেন যে বিড়াল কালো না সাদা বড় কথা নয়, ইঁদুর ধরা দিয়ে কথা। তো যেমন ধরেন অনেক করাপ্ট প্রাইম মিনিস্টার ভালো দেশ চালিয়েছে, এরকম অনেক এক্সাম্পল আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না যে এই টাকার উৎসগুলো কি, প্রাক্তন প্রধানমন্ত্রীর টাকার উৎসটা কি, এবং প্রাক্তন প্রধানমন্ত্রী যে টাকার উৎস ওনারা দেখাবেন তারপরে হয়তো সিদ্ধান্ত নেওয়া যাবে যে এইরকম প্রধানমন্ত্রী বা এরকম নেতৃত্ব দ্বারা দেশ শাসিত হতে পারে কিনা। ওনার উৎস না, ওটা হচ্ছে ওনারা সময় মতো করটা দেননি আর কি, করটা দেননি, সুতরাং এটা অপ্রদর্শিত আয় হচ্ছে নাকি না? কালো টাকা, কালো টাকা হচ্ছে আমরা জানি যেটা কালো বাজারি করে নেওয়া হয়, আর কারণ এখন একটা ব্যাখ্যা আলাদা হয়েছে, একটা হচ্ছে অপ্রদর্শিত আয় আর একটা হচ্ছে কালো টাকা, দুটো কিন্তু আলাদা হয়েছে তাই না? সম্ভবত যেটি ড্রাগ ট্রাফিকিং এবং কালোবাজারি করে হয় সেটাই কালো বলা হয়, আর অপ্রদর্শিত হচ্ছে আপনি কখনো টাকার হিসাব দেননি, মানে আমাদের এনবিআর এর চেয়ারম্যান যেভাবে বলছেন কথা। তবে এটিও ঠিক যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন বা রাজনীতিবিদ যারা থাকবেন তাদের ট্রান্সপারেন্সি কাম্য, অবশ্যই কাম্য, তাহলেই জনগণের আস্থা হবে এবং জনগণের আস্থা থাকলেই রাষ্ট্র ভালো পরিচালনা হবে। শাহদিন মালিক। এরপর অন্তত মিনিমাম যেটা আমার মনে হয়েছে যে এরপরে জোর গলায় বলা যে আমি আবার প্রধানমন্ত্রী হতে চাই, আবার রাজনীতিতে থাকবো, ওই নৈতিক জায়গাটা নিশ্চয়ই ধ্বংস হয়ে গেছে। কিন্তু নাসিরুদ্দিন ইউসুফ যেটা বলার চেষ্টা করলেন যে অনেক দুর্নীতিবাজ রাষ্ট্রপ্রধানও ভালো রাষ্ট্র চালিয়েছেন। হ্যাঁ, ওইটা এক্সেপশন, মানে একটা হাজার মানে 100টা ছেলে মেয়ের মধ্যে একজন পড়াশোনা না করেও মানে রেজাল্ট ভালো করে ফেলতে পারে, তো ওইটা দেখে বাকি 99 জন যদি বলা শুরু করে যে আমরা পড়াশোনা করবো না, সেটা ওইটা ওই এক্সেপশন, তো ওইটা নিয়ে আমরা বোধহয় রুল করবো না। শ্রোতা দর্শক কি মনে হয় আপনাদের? হ্যাঁ আপনি। আচ্ছা, আপনারা কি মনে করেন যে আমাদের প্রধান মানে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যারা এই অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা যেটাই বলতে চান আপনারা যে তাদের থাকতে পারে এবং তাদের কোনো শাস্তি হবে না, যেটা সাধারণ মানুষের অনেকেরই হচ্ছে, সেটা কি মেনে নেওয়া সাধারণ মানুষের জন্য সম্ভব? কার কাছে প্রশ্ন? জেড খানের কাছে নিশ্চয়ই নাকি? আমি ঠিক এরকম বলতে চাইনি, তবে উনি বললে ভালো হয়। জেড খান, হ্যাঁ।
না, আমি মনে করি যে কেউ আইনের বাইরে নয়। যদি যেহেতু আইন আছে যে আমি যেটা আয় করব সেটা দেখিয়ে আবার যেটা হিসাবে হবে যে ট্যাক্স দেওয়ার কথা সেটা আমি দেব এবং সময় মতো দেব, এটাই হচ্ছে নিয়ম। এবং এই নিয়মের বাইরে কেউ থাকলে নিশ্চয় সেটা অন্যায়। জেটে খান, আপনি উপদেষ্টা ছিলেন চেয়ারপার্সনের, আপনি এসব বিষয়ে উপদেষ্টা উপদেশ দেননি বোধহয় নাকি? ঠিক আপনাদের দেওয়া উচিত। আমি এই প্রশ্নের উত্তর অতি সহজে দিতে পারি, সেটা হচ্ছে উপদেষ্টাদের উপদেশ শোনার সময় থাকতে হবে, উপদেষ্টাদের উপদেশ দেওয়ার সময় থাকতে হবে, উপদেষ্টাদের সঙ্গে বসে আলোচনা করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, গত 12 বছর ধরে আমি উপদেষ্টা হিসেবে দলে আছি, আমি কোনো সুযোগ পাইনি কথা বলার, আমার দুর্ভাগ্য বলবো। পদটি ধরে রেখেছিলেন কেন, ডেজিগনেশন? সেটার উত্তর দিচ্ছি, আমি আমি জানতাম এর পাশাপাশি এই প্রশ্নটা আসবে আমি কেন ধরে রেখেছি। রাজনীতিতে অনেক কিছু হয় যেটা আপনারা দেখতে পান না, কারণ এটা ভেতর ভেতরে হয়। আমি আমাদের এই শুধু আমার ব্যাপারটা আমি বলি, যে যদি আমাদের যে চেয়ারপারসনের যে ক্ষমতাটা ছিল, আমি যেহেতু আমি দলের উপদেষ্টা সেই হিসেবে চেয়ারপারসনের কথাটা বলছি, আমি সরকারে ছিলাম না, চেয়ারপারসনের যে ক্ষমতাটা ছিল এত বেশি ছিল যাতে যে কোনো লোককে যে কোনো মুহূর্তে দল থেকে বহিষ্কৃত করতে পারেন, যে কোনো মুহূর্তে যে কোনো লোককে দলের বিভিন্ন পদে বসাতে পারেন। শুধু তাই না, এরপরে আমরা দেখেছি দু তিনটা ঘটনা হয়েছে। আপনাদের নিশ্চয় মনে আছে যখন প্রাক্তন প্রেসিডেন্ট বদ্রুজ্জামান চৌধুরী সাহেব ওনার রিজাইন করে চলে গেলেন, তার কি হয়েছিল, তার ঘরে বোম পড়েছিল, একসময় বসে থাকতে হবে, সবসময় সব ধরনের খেলা খেলা যায় না, সব ধরনের। শুধু আপনাকে ইউ হ্যাভ টু লুক ফর অ্যান অপরচুন মোমেন্ট যেখানে আপনি অনায়াস একটা কথা বলে তার ফলাফল পেতে পারেন। অর্থাৎ আপনি কোনো দায় দায়িত্ব নিতে রাজি না? না, আমি সেটা বলি নাই, যেহেতু আমার দলে করেছে, ন্যাচারালি আমি দলের একজন সদস্য হিসেবে বা অ্যাডভাইজার হিসেবে আমি এর দায়িত্ব নিতে বাধ্য। কিন্তু আমি যেটা বললাম কি সার্কামস্টান্সে আমি আমার যে প্রয়োজনীয় রোল যেটা সেটা প্লে করতে পারলাম। ধন্যবাদ, ধন্যবাদ নাসিরুদ্দিন। আমি একটু বলি এই জায়গায় যে এখন আপনারা জেরে খান আপনি সহ যে অনেক লোক আমরা দেখছি বিএনপির যে সংস্কার নিয়ে কথা বলছেন, তো আপনারা যে সংস্কারের কথা বলছেন, আপনারা চেয়ারপারসনের ক্ষমতা খর্ব করার কথা বলছেন, তার অর্ধেক লোকও যদি সেদিন রাষ্ট্র পরিচালনার সময় বেগম জিয়া উনি যখন তখন যদি অর্ধেক লোকের বিরোধিতা করতেন তাহলে ওনাকে পদত্যাগ করতে হতো, তাহলে ওনাকে পদত্যাগ করতে হতো। ধন্যবাদ। সেটা আপনারা করেননি। উত্তরটা দিলাম, এই কথার উত্তর হচ্ছে সিম্পল, সেরকম একটা অপরচুনিটি থাকতে হয়। এমনও আছে, এখন তো অনেক কথা বলা যাচ্ছে না, সত্যি কথা বলতে কি এমন আছে, হয়তো কিছু বলা হয়েছে, বলার পরে যে কথাগুলো শুনে ফিরে আসতে হয়েছে সেটা মুখ কালো করে ফিরে আসতে হয়েছে। যে দেখান, এখন একটি বিষয় যে আপনাকে এখনো আমরা পরিচয় করিয়ে দিলাম চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে, আপনি কি এখন উপদেষ্টা, এখনো পদটি ধরে রাখতে চাইছেন আপনি? এখন কাগজে কলমে আছে, আপনি আপত্তি করেননি? না, আমি এখন তো সত্যি কথা বলতে কি এখন আমাকে বলা হয় বলে বলি, এমনি কোনো আপনি যদি দেখেন আমার নেম কার্ড টেম কার্ড ওখানে আমি কিচ্ছু লেখে না, আমি আমার যে আর্টিকেলসগুলো আসে আমার আর্টিকেলে আমি লিখি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, লিখেছি পেপারে যে আর্টিকেল লিখি এখানে লিখি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। ধন্যবাদ। মতিয়া চৌধুরী, অসুবিধা হলো এই যে এগুলো কথা নিয়ে বললে আবার সবার তো একটা প্রিয় কথা আছে বাংলাদেশে, কিছু হলে বলবে যে একদল আর একদলের গায়ে কাদা ছোড়াছুড়ি করছে। আমি মানে এই জায়গাটা সম্বন্ধে এটুকুই বলতে চাই যে এই জিনিসটা নীতিগতভাবে অনুমোদনযোগ্য নয়। হ্যাঁ, আপনি আপনি হাত তুলছেন অনেকক্ষণ ধরে, আপনি? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আমাদের বাসা যদি দেখা যায় যে কোনো বিদ্যুতে কর দেওয়া হচ্ছে না, তখন দেখা যায় যে আমাদের বিদ্যুৎ লাইনটা একটু কয়েকদিন পরে কেটে দেওয়া হয়। এক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি আমাদের দেশের মা হিসেবে আমরা তাকে বলতে পারি, এবং আমাদের এই তিনি যেহেতু আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদেরকে বিভিন্নভাবে লিড দিয়েছেন এবং আমাদেরকে বিভিন্ন প্রবলেম সলভ করেছে সবকিছু তিনি দেখেছেন, এক্ষেত্রে তিনি যেহেতু নিজেই কর থেকে বঞ্চিত এবং নিজেই কর দিতে অসমর্থ হয়েছে এবং নির্দিষ্ট সময়, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, তাই না?
ধন্যবাদ। পরের প্রশ্নে যাই। খন্দকার রফিকুল ইসলাম, কাফরুল, ঢাকা থেকে। রাজনৈতিক দলগুলি যে সংস্কার প্রস্তাবের খসড়া তৈরি করেছে তা কি বাস্তবায়ন হবে? মতিয়া চৌধুরী, খসড়া বোধহয় আপনাদেরও শেষ নাকি? না, আমাদের এখন পর্যন্ত কোনো খসড়া প্রস্তাব পার্টির তরফ থেকে তৈরি হয় নাই। এটা কেননা ঘরোয়া রাজনীতি যেখানে নিষিদ্ধ সেখানে পার্টি বসে যে কোনো প্রস্তাব যদি পার্টির লেভেলে ঠিক করতে হয় পার্টিকে বসতে হবে। হ্যাঁ, আমাদের ভিতরে কেউ কেউ একজন ইন্ডিভিজুয়ালি হয়তো বা দুজন তিনজন তারা তাদের প্রস্তাব দিয়েছেন, এবং আমি মানে আমার নিজের ইয়ে হলো যে এটা তারা করছেন, এটা তাদের নিজস্ব মত, বা এটা রাইট অ্যান্ড এসে অন পলিটিক্যাল রিফর্মস এই হিসাবে কেউ ট্রিট করতে পারে, কিংবা ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো এইভাবেও কেউ দেখতে পারে। পার্টির ভিতরে গণতন্ত্র স্বচ্ছতা আসুক, এটা যে কোনো লিভিং পার্টির জন্য আবশ্যকীয় উপাদান, এবং ঘরোয়া রাজনীতি যখন চালু হবে নিশ্চয়ই আমরা সেই পথে যাব। এবং আমি আপনাদের শুধু মনে করাই দিতে চাই যে আমাদের চৌঠা মার্চ, 8ই মার্চ ঘরোয়া রাজনীতি বন্ধ হলেও চৌঠা মার্চ আমাদের ফুল ফ্লেজেড ওয়ার্কিং কমিটি মিটিং হয়, সেখানে আমাদের সভানেত্রী আসন্ন সম্মেলনের সামনে রেখে তিনি প্রস্তাব করেন যে গঠনতন্ত্র, ঘোষণাপত্র, পার্টির পলিটিক্যাল প্রস্তাব, অর্থনৈতিক প্রস্তাব সব কিছুতে রিফর্মসের জন্য আমাদের কমিটি করা দরকার, বিভিন্ন সাব কমিটি। এবং যদি 8 তারিখে এটা বন্ধ না হয়ে যেত অবশ্যই আমাদের একদিনে অনেক কাজ আগে যেত, কিন্তু মুশকিলটা হলো রাজনীতি বন্ধ অথচ সংস্কার করতে হবে। এটাই তো আমরা যেটা শুনেছি বিভিন্ন আপনাদের দলীয় নেতাদের কাছ থেকে, অনেক প্রেসিডিয়াম, আপনার অনেক কলিগস, তারা যেটা বলেছেন এটাকে আপনি একদম গুরুত্ব দিচ্ছেন না? আমি তো বললাম এগুলো তাদের চিন্তা, লাউড থিংকিং, কিন্তু এটা পার্টির প্রস্তাব। আওয়ামী লীগের ব্যানারে কোনো বাজিয়ে ঢাকিয়ে সেভাবে কোনো সংস্কার প্রস্তাব আপনারা তৈরি করছেন না? না, করবো কিভাবে? এটা তো একটা পার্টি, এটা সার্কাস পার্টিও না বা এটা অন্য কিছু না, এটা একটা পার্টি যেখানে তার ফোরাম আছে, মিটিংয়ে বসবে, আলাপ আলোচনা করবে, ড্রাফট হবে, ড্রাফট সার্কুলেটেড হবে, সেখান থেকে সংশোধন আসবে, সংযোজন হবে, বিয়োজন হবে, এবং কাউন্সিলের সেটা চূড়ান্তকরণ হবে। ধন্যবাদ। জেডে খান, আমরা খুব আনুষ্ঠানিকভাবে শুনেছি আপনাদের কি প্রস্তাব আপনাদের মহাসচিব দিয়েছেন, বাস্তবায়ন কি হবে? আমি তো মনে করি হবে, তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আমি বলে নিই। এই যে এখন প্রস্তাব আমাদের দুই প্রস্থে এসছে, প্রথমে এসেছিল